আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটি বার্তা নিয়ে। কাল 13 তারিখ গেছে, বেঙ্গলে সবাই আমাকে মেসেজ করছেন যে কালকে যে ভিডিওটা বেরোবার ছিল সেই ভিডিওটা এলো না কেন। আপনাদেরকে একটা তথ্য বলার আছে যে আমি এই মুহূর্তে বিহার প্রেতশিলার 700 সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের বার্তাটা দিচ্ছি যে আমার কাছে এমন কিছু বার্তা এসেছে যে আমি এমন কোনো ভিডিওতে আপলোড করব না, এমন কিছু তথ্য দেব না বা এমন কোনো মেসেজ দেব না যাতে ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে বা প্রবলেম তৈরি করে বা জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এই কারণে আমার কাছে বেশ কিছু মেসেজ এসছে বা কিছু বার্তা এসছে, সেটাকে মেনটেন করবার জন্য কালকে 13 তারিখ আমাকে আটকে দিতে হয়েছে। তবে আপনাদের কথা দিচ্ছি 2-3 দিনের মধ্যে ভিডিও দেবো, তবে ভিডিওটা কতক্ষণ ইউটিউবে থাকবে আমি জানি না। ভিডিওটি বেরোবার সাথে সাথে আপনারা অবশ্যই সবাই দেখবেন এবং শেয়ার করবেন। আমি কিন্তু প্রায় 700 সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছি, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন ভয়ঙ্কর একটা জায়গা। এখানে সূর্য যতক্ষণ আছে ততক্ষণই প্রেতক্রিয়া চলে। আপনাদের হয়তো মনে বুঝতে পেরেছেন যে আমি এখানে এসেছি আমাদের পশ্চিমবাংলার আরজি করের যে ডক্টর খুন হয়েছেন ডক্টর অভয়া, তার জন্য এসেছি এখানে একদম পাক্কা, তার জন্য কিছু ক্রিয়াকর্ম করব। না না, শান্তি দেবার জন্য নয়, আমি কিন্তু ডক্টর অভয়ের বিদেহী আত্মাকে শান্তি দিতে আসিনি, বরঞ্চ বলতে পারেন আগুনে ঘি ঢালতে এসেছি যাতে সে আরও উজ্জ্বলা থেকে উজ্জ্বলা হয়ে ওঠে এবং তার অপরাধীদের নিজেই সচেষ্ট হয় ভয়ঙ্কর শাস্তি দেবার জন্যে। আমি তার ভেতরেই জুটে রয়েছি এবং এই জন্য বেরোচ্ছি না, দরকার হয় বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ আসাম আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমার এত চিন্তা নেই, মানে আমাকে ওয়েস্ট বেঙ্গল ফিরতেই হবে এমন কোনো চিন্তা নেই আমার, কিন্তু আমার ওপর রুকাবত আসছে, আমার পাওবন্দি আসছে, আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে এই ভিডিও আপনাদের সামনে না পৌঁছায়। তো ভিডিও পৌঁছাবেই, আমাকে 13 তারিখ আটকে দেওয়া হয়েছে, আজকে 14 তারিখ, কাল 15 তারিখ। আমি চেষ্টা করব 2-3-4 দিনের মধ্যেই এই ভিডিও আপনাদের কাছে পৌঁছবে এবং আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে জানি না কতক্ষণ এই এখান থেকে যদি ক্লেম করে তাহলে সোজা আমাদের ইউটিউব অফিসে যাবে এবং সেখান থেকে হয়তো আমার ভিডিওটি ডিলিট করবার যে পরিকল্পনাটা হয়েছিল প্রথম পার্টে সেটা হতে পারে, যার জন্য এই ভিডিওটা বেরোবার সাথে সাথে আপনারা দেখবেন আপলোড করবেন শেয়ার করবেন। যাই হোক, ভালো থাকুন, পেশগাঁ থেকে শ্রী বিশ্বনাথ ভাই ভালো থাকুন, সি ইউ অ্যাগেন।